আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বন্ধুরা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আসলে আমাদের সঙ্গে যারা নতুন যুক্ত আছেন প্রত্যেকটা ভাইকে অনুরোধ করলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় হলো এই মেশিনের দাম কত এবং কীভাবে আমরা কেরায় করতে পারি দর্শক বন্ধুরা সেই বিষয়টি আপনাদের আমি সংক্ষেপে বলতে চাই সেটা হলো এক একটা মেশিনের দাম আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মতন এবং আপনারা যে হলুদ গাড়িটি দেখতে পাচ্ছেন আমার সামনে এই মেশিনটার দাম একটু কম লাল গাড়িটার দাম একটু বেশি তো আঠাশ লক্ষ টাকা দিয়ে স্বাভাবিক আমাদের মতন সবাই কিনতে পারে না কারণ প্রায় তিরিশ লক্ষ টাকার মতন খরচ তো এটা যদি কেউ কিনতে চায় তাহলে কঠিপতি যারা তারাই কিনতে পারবে সাধারণ কৃষকরা কিনা তারপরে তারা কাজ করতে পারবে না এই জন্য আমরা ইতিমধ্যেই জানি প্রত্যেকটা কৃষকরা অনেকেই জানি দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এক একটা মেশিন যখন আমরা কিনতে যাই তখন সরকার সত্তর পার্সেন্ট বহন করে অর্থাৎ যদি তিরিশ লক্ষ টাকা খরচ হয় সেক্ষেত্রে আমাদের নয় লক্ষ টাকার মতন সাড়ে নয় নয় লক্ষ টাকার মতন এক একটা মেশিনের দাম পড়ে এবং এটি আপনি ক্রয় কিভাবে ক্রয় করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি সংক্ষেপে বর্ণনা দিই কৃষি অফিসার যারা আছে এগ্রিকালচারের অফিসার তাদের সাথে প্রথমে যোগাযোগ করতে হবে তাদের সুপারিশ নিয়ে তাদের সাথে রাখা তারপর আপনি সমস্ত মেশিন কিনতে পারবেন আর যদি আপনারা কিনতে চান দর্শক বন্ধুরা তাহলে আমাদের অন্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমাদের আমাদের যদি পরিচালক তার নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং যদি এক একটা কেনার সমর্থ আপনাদের না হয় তাহলে আপনারা শেয়ারে তার সাথে কিনতে পারবেন তো এইভাবে আসলে মেশিনটি ক্রয় করা প্রসেস দর্শক বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম